প্রথমেই দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে ঢোল পিটাচ্ছে মনের আনন্দে। তার দেখা দেখি পিছনে একটা কালো পাঞ্জাবি পরা সে খুব জোরে জোরে ঢোল পেটানো শুরু করে দিয়েছে মনের মধ্যে আনন্দ। এদিকে ঢোলের উপর বসিয়ে রেখেই একজন ঢোল পিটাচ্ছে, আর এখানে লাল গেঞ্জি পরা যিনি আছেন তিনি খুব পিনিকে আছে। আর এদিকে দেখা যাচ্ছে অনুমানের মুখোশ পরা একজন ঢোল পিটাচ্ছে, আর ওইদিকে জোকারকেও দেখা যাচ্ছে, আর এইদিকে শরবত খাওয়ানো হচ্ছে। এখানে আমি যেটা লক্ষ্য করলাম ঘুরে ঘুরে, সব জায়গায় দেখা যাচ্ছে শরবত খাওয়ানো হচ্ছে সবাইকে, ফ্রি বিনামূল্যে শরবত খাওয়ানো হচ্ছে। এখানেও ব্যাগ ভরে ভরে শরবত বানানো হচ্ছে। আমি অবশ্য টেস্ট করে দেখেছিলাম, খারাপ না, ভালোই লেগেছে। ঘুরতে ঘুরতে চলে এলাম, এখানে আগুন খেলা হচ্ছে। এক ভদ্রলোক সে তার গার্লফ্রেন্ডকে আগুনের খেলা দেখাতে গিয়ে একটা অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল। ঘুরাতে ঘুরাতে তার এক মাথার আগুন গিয়ে পড়ে অপর বাসার চালে, কিন্তু ভয়ের কিছু নেই, ওই দেখেন আগুন জ্বলছে, কিন্তু পরবর্তীতে পানি দিয়ে নেমানো হয়েছিল। আপনারা ঘুরতে ঘুরতে পেয়ে যেতে পারেন, বারবিকিউ হচ্ছে এখানে মুরগির এই দোকানটা। এই দোকানটা অনেক দিন ধরেই এখানে ব্যবসা করে আসছে। আর এদিকে ভ্যানের উপরে মাজার, হ্যাঁ মাজার বানিয়ে তারা টেনে নিয়ে যাচ্ছে, আর সাথে গান বাজাতে বাজাতে যাচ্ছে তারা। এদিকে আরও কয়েকটা মাজার দেখা যাচ্ছে। এখানে প্রতীকী মক্কা শরীফের ছবি দেখা যাচ্ছে, প্রতীকী মক্কা শরীফ। এখানে আচার বিক্রি করা হচ্ছে, যেটাই খাবেন 10 টাকা করে। এখানে ঘোড়া সাজানো হয়েছে, জীবন্ত ঘোড়া, তাকে খুব সুন্দর করে সাজিয়ে। এখানে আগুন খেলা হচ্ছে, মুখের ভিতর কেরোসিন নিয়ে তারা আগুনে ধরছে। এই খেলাটা প্রচলিত, এই ছেলেটার কাণ্ড দেখুন, খুব এক্সপার্ট। এদিকে দেখা যাচ্ছে ডিজে লাইটের তালে তালে সবাই ঢোল বাজাচ্ছে। একটা জিনিস খেয়াল করলাম, সবাই ঢোল বাজানোয় খুব ব্যস্ত, সবাই মনের আনন্দে ঢোল বাজাচ্ছে। আমি বুঝতে পারতেছি না পবিত্র আশুরা, এটা কি শোকের দিন না উৎসবের দিন। এই হচ্ছে বিহারিদের কাণ্ড কারখানা, এরা খুব উৎফুল্লভাবে উৎসাহভাবে এটা পালন।